যদি ধরা যায় সুমন কোনো অন্যায় করে থাকে, তাহলে সুমনের বিরুদ্ধে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিতে পারে, আইন অনুযায়ী নিতেই পারে। কিন্তু যেটা আমরা জানতে পারছিলাম, যেহেতু সুমনের সঙ্গে কনস্ট্যান্টলি যোগাযোগ রাখছিলাম আমি, তাতে জানা যাচ্ছিল যে মানে কোন অফিসার একটা লম্বা সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেনি বা কোনো প্রশ্ন করেনি, জাস্ট ওকে একটা বসিয়ে রাখা হয়েছে এবং বারবার বলা হয়েছিল যে এখন কিছু বলা যাচ্ছে না, বসে থাকুন, আপনাকে ছাড়াও যাবে না। এবং তারপর যখন একের পর এক তাকে জেরা করা হতে থাকে এবং জেরার মধ্যে একটা পুনরাবৃত্তি থাকে এবং আস্তে আস্তে বুঝতে পারা যায় যে পুলিশের হাতে যথেষ্ট পরিমাণে কেন সুমনকে তুলে আনা হয়েছে বা কেমন কেন সুমনকে ডিটেন করে রাখা হবে তার যথেষ্ট কারণ পাওয়া যাচ্ছে না, এবং আলটিমেটলি যখন তাকে ছেড়েও দেওয়া হয়, ফলে এই প্রশ্নটা ওঠা তো খুব স্বাভাবিক যে যদি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, তাহলে এই আচরণের কারণটা কি? তো সুমনের ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো সম্পর্ক, তাদের তার কোনো যাবতীয় যা কিছু, সেটা কি কোনোভাবে বৃহত্তর সমাজকে ক্ষতি পৌঁছচ্ছে? যদি ক্ষতি পৌঁছে থাকে তবে তো অবশ্যই পুলিশ তার ব্যবস্থা নিতে পারে, প্রশাসন ব্যবস্থা নিতে পারে। তো সেটা যদি না হয়, তৎসত্ত্বেও যদি প্রশাসন এবং পুলিশ এইরকম আচরণ করে, তখন তো বোঝাই যায় এর পেছনে একটা অন্যরকম উদ্দেশ্য রয়েছে।